এখন সবার সামনে তৃপ্ত এই বিষাক্ত দুধ খেলে আমি নিজেকে কিছুতেই নির্দোষ প্রমাণ করতে পারবো না। কিন্তু কিন্তু আমার উপরও তো কারোর সন্দেহ হতে দেওয়া যাবে না। ওরা তো অলরেডি আমাকে সন্দেহ করছে। কি করি আমি, কি করি এখন? আমি নিজে দুধে বিষ মিশিয়ে সেই বিষ মেশানো দুধ নিজেই খেলাম, তাই তো? কি হলো এখন, সবাই পিন ড্রপ সাইলেন্স কেন? এতক্ষণ তো সবাই অনেক কিছুই বলছিলে। আমার মা নাকি দুধের মধ্যে বিষ মিশিয়ে আমাকে দিয়েছে। না, তোমরা সবাই তো এই মেয়েটির কথা বিশ্বাস করছিলে, তাই না? ইভেন তোমরা তো দুধটা পরীক্ষা করতে চেয়েছিলে। এখন সবাই চুপ করে গেলে কেন? না না, সবার মুখ বন্ধ হয়ে গেল কেন, একটু বলো। অনেক বড় একটা রিস্ক নিয়ে ফেলেছি আমি। এবার সেটাকে পুরোপুরি কাজে লাগাতেই হবে। আমার উপর থেকে সবার সন্দেহকে একেবারে নির্মূল করে দিতে হবে। দীপু, আজ এত বড় অপবাদ আমাকে আমাকে সহ্য করতে হলো রে। আমি নাকি তোকে মারতে চেয়েছি, মা হয়ে ছেলেকে আমি মারতে চেয়েছি। একটা বাইরের মেয়ের কথায় সবাই মিলে আমার দিকে আঙুল তুলল, একবারও ভাবলো না যে কাকে কি বলছে। আর তুমি তপব্রত, তুমি এমনটা কি করে বললে? তোমার তো কথা শুনে মনে হলো যেন আমি সত্যিই দুধে বিষ মিশিয়েছি, তাই না? মা মা, তুমি এভাবে কেঁদো না মা। দেখো মা, যেই যাই করুক না কেন, যে যাই বলুক না কেন, আমি তো তোমায় অবিশ্বাস করি না। তুমি তো জানো মা, তুমি আমার কাছে সব কিছু, সব। মা মা, আপনি তো জানেন কিভাবে দীপুকে ছোট থেকে আমি বুকে আগলে রেখে বড় করেছি, কি করিনি আমি ওর জন্য। নিজের পেটের ছেলেদের থেকে ওকে বেশি ভালোবেসেছি। কোনোদিন মায়ের অভাব বুঝতে দিইনি। আজ সবাই মিলে